তেইশে সেপ্টেম্বর থেকে রাজ্যে পাঁচ দিনের নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল শুরু হয়েছে। মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই উপলক্ষে আগরতলা টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলে সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মনে হয়েছে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন ব্যতীত সারা ভারতের উন্নয়ন সম্ভব নয়, তাই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, অ্যাক্ট ইস্ট পলিসি কার্যকর করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও জানান, শান্তি না থাকলে উন্নয়ন সম্ভব নয়। উত্তর পূর্বাঞ্চলে শান্তির বাতাবরণ তৈরিতে 11টি শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী, যার মধ্যে ত্রিপুরার 3টি শান্তি চুক্তি রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, স্কুল কলেজগুলিতে এনএসএসের একটা বিরাট ভূমিকা রয়েছে। কেন্দ্র নেতৃত্বরা চাইছেন দেশকে আগামী প্রজন্মের হাতে তুলে দিতে, কিন্তু দেশের হাল ধরার জন্য ভালো নাগরিক হতে হবে, দেশপ্রেমে জাগরিত হতে হবে। অন্তর থেকে এ দেশপ্রেম জাগরিত না হলে বাইরের থেকে তা জাগরিত হবে না। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে ইতিবাচক চিন্তাধারার মধ্য দিয়ে ভূমিকা নিতে হবে। हमारा जो अभी लीडरशिप है यहाँ स्टेट में हो या कंट्री के लिए हो सेंट्रल में हो, ये चाहते हैं कि नेक्स्ट जनरेशन में अच्छे स्टूडेंट जो आने वाले दिन जो देश का भविष्य है उनके पास वो देखे जाए, ये चलता रहेगा। तो हमेशा हम लोग कहते हैं, मैं हर जगह बोलता हूँ, चराई देती चराई देती चराई देती, मतलब द शो मस्ट गो ऑन। इसीलिए अच्छे इंसान बनना चाहिए, देश का जो पेट्रियटिज्म जो चीज है ये अपने आप में डेवलप करना चाहिए, और जब तक भीतर से हमारा ये डेवलप नहीं होगा तब तक बाहर से भी वो फायदा नहीं होगा, ये बहुत जरूरी है। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, উত্তর পূর্বাঞ্চলের যুবশক্তিকে উত্তর পূর্বাঞ্চলের সোর্সকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। এই অঞ্চল রাবার সহ অনেক প্রাকৃতিক সম্পদে ভরপুর। ত্রিপুরার প্রতি বছর 1 লক্ষ মেট্রিক টন রাবার উৎপন্ন হয়। এই রাবারকে শিল্পে পরিণত করতে হবে, অর্থ উপার্জনের জন্য অন্য রাজ্যে ছুটলে হবে না। ত্রিপুরা এসে প্রদেশ যা পে 1 লাখ মেট্রিক টন রাবার হতা হিসকে উপর ভি ভ্যালুয়েশন করতে কুছ হাম কর সকতে হ্যায়, আত্মনির্ভর আপনে আপকো কর সকতে হ্যায়, লেকিন হামারে প্রদেশ কি উসকো পতা নি হ্যায় তো বাহার কি উসকো ক্যা পতা হোগা, ইসলিয়ে ইসকা উপর কভি হাম সোচে হি নি হ্যায়। হাম জো ইয়ুথ লোগ হ্যায় কভি ইসকা উপর চর্চা কিয়া নি হ্যায়। হাম লোগ সোচতে বেঙ্গালোর জায়েঙ্গে তো ওয়াহাঁ পে আচ্ছা রোজগার কি ব্যবস্থা হোগা, तो इसको भी सोचने का टाइम आया है। हमारा नॉर्थ ईस्ट में जो रिसोर्स है, ये मेघालय हो, अरुणाचल हो, त्रिपुरा हो, आसाम हो, हमारे पास जो रिसोर्स है उसको कैसे काम पे लगाएं और हम अपने आप को आत्मनिर्भर करें। हम हमारे नॉर्थ ईस्ट में एक बड़े जो सामने हमारा का प्रॉब्लम है ये ड्रग्स है, कैसे ड्रग्स फ्री हमारा स्टेट को बनाए हैं, हमारा सोसाइटी कैसे ड्रग्स फ्री हो, इसके लिए भी हमारे को काम करना। हमारे जो एनएसएस वॉलेंटियर्स है, स्कूल का वॉलेंटियर्स है, हायर सेकेंडरी स्कूल का और कॉलेज का, आप लोगों से मेरा गुजारिश रहेगा, आप लोग सब मिलके, हम लोग सब मिलके हमारा नॉर्थ ईस्ट को ड्रग्स फ्री बनाना है, उसके लिए एक मुहिम चलाना है, ये बहुत जरूरी है। आज के दिन हमारा त्रिपुरा में तो जरूरी है ही, बाकी नॉर्थ ईस्ट के बाकी प्रदेश में भी बहुत जरूरी है। हमारे অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এসপি নাথ। ধন্যবাদ সূচক ভাষণ রাখেন দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। এছাড়া বক্তব্য রাখেন এনএসএস এর আঞ্চলিক অধিকর্তা মিস্টার জাং জিলাং। Your report, RE News.